এটা কি গাড়ি সহ বিক্রি করবেন না? হ্যাঁ, গাড়ি সহ কত হলে বিক্রি করবেন? দাম তো দোরের গোড়া নাকি? এটা কত হলে বিক্রি করবেন ভাই? পঁচিশ হাজার হলে বিক্রি করবেন না? ওটা কি দোড়ানো না বাওয়ান হাজার? দোড়ানো যা বাওয়ান হাজার না, পঁচিশ হাজার হলে বিক্রি করবেন? গোড়ার শক্তি পরীক্ষা করে নিচ্ছে, ওই যে আপনারা দেখছেন গোড়া কিন্তু এমনই ভাবে পরীক্ষা করা হয়। দেখেন কতজন উঠছে। আপনাদেরকে তুলসীপুর গোড়া হাট থেকে শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। দর্শক কিন্তু আপনারা জানেন যে বাংলাদেশের জামালপুর জেলার বৃহত্তর একটি গোড়ার হাট হচ্ছে সেই তুলসীপুর হাট। এই গোড়ার হাটটি পঞ্চাশ বছর যাবৎ সেই ঐতিহ্য বহন করে আসছে। এখানে বিভিন্ন দেশ দেশান্তর থেকে, বিভিন্ন দূর দূরান্ত থেকে কিন্তু এখানে তারা গোড়াগুলি নিয়ে আসে। এখানে কিন্তু এক হাজার টাকা থেকে সর্বোচ্চ এক লক্ষ টাকারও কিন্তু গোড়া পাওয়া যায়। এখানে কিরণমালা, রাজবাহাদুর, টাট্টু সহ পঙ্কিরা সহ নানা ধরনের গোড়া কিন্তু এই হাটে পাওয়া যায়। প্রিয় দর্শক কিন্তু আজকে আপনাদেরকে সেই ঐতিহ্যবাহী তুলসীপুর গোড়া হাটটি ঘুরে ঘুরে দেখাবো এবং গোড়ার দরদাম সম্পর্কে আপনাদেরকে জানানোর চেষ্টা করব। সকলে ভিডিওটি দেখতে থাকুন। অভিনন্দন সকল। কি হয়ে গেছে নাকি? না দৌড়াইবেন? টাট্টু গোড়া না? এটা কত হইলে বিক্রি করবেন? তিরিশ হাজার না? এর কম সম বিক্রি করবেন না? কয়টা নিয়ে আইসেন? একটা নিয়ে আইসেন না? টাট্টু গোড়া না? এটা কত হলে বিক্রি করবেন? বাজার দরে না? আপনার টার্গেট কত? এত হলে বিক্রি করবেন? ও বিশ হাজার না? ওইটা কি বাউন্ডে গোড়া না? না কি গোড়া? এটা কিছু আগাইলে বিক্রি করে দিবেন? আচ্ছা আচ্ছা, বিক্রি করছো নাকি? বিক্রি করো নাই না? দরদাম কেমন হইতেছে? মাত্র নিয়ে আসছো, কত হলে বিক্রি করবা? দশ পনেরো এলে না? এটা কি টাট্টু গোড়া নাকি? টাট্টু কি করবা? বাইশটা আট হাজার না? এটা বয়স কত হয়েছে? জি আড়াই মাস, আড়াই মাস হয়েছে না? আপনার জোড়া জোড়া কত বিক্রি করবেন? জোড়া চাইতেছি পঁয়ষট্টি হাজার। পঁয়ষট্টি হাজার না? সাইট হলে বিক্রি করবো। সাইট হলে বিক্রি করবেন? কম সম বিক্রি করবেন না? এই এটা কি জাতের গোড়া? এটা আপনার দেশি? দেশি দেশি না? দেশি। আচ্ছা আচ্ছা, পঁচিশ হাজার হলে বিক্রি করবেন না? এটা কি দৌড়ের গোড়া না? কত হলে বিক্রি করবেন? আপনি বলেন কত হলে বিক্রি করবেন? পনেরো হাজার না? ওইটা কি দৌড়ের গোড়া না বাউনি গোড়া? বাউনি গোড়া না? ও আচ্ছা আচ্ছা, বাচ্চা গোড়া না? আচ্ছা, বিক্রি করবেন? কত হলে বিক্রি করবেন? কত হলে বিক্রি করবো? হ্যাঁ, বিশ হাজার না? এটা কি জাতের গোড়া? টাট্টু গোড়া না? বিশ হাজার হলে বিক্রি করবেন? আচ্ছা আচ্ছা, সাদা রঙের এই গুড়া কার? ওইটা কয়টা নিয়ে আসছেন? একটাই একটাই না? এটা কি কি জাতের গুড়া?
জি মারোয়ারি মারোয়ারি ও মারোয়ারি এটা কত হইলে বিক্রি করবেন? গাড়ি সহ 40,000। আচ্ছা আচ্ছা, কি জাতের গুড়া এটা বলেন? ও টাটু গুড়া না? এটা কত হইলে বিক্রি করবেন? বাজার দরে। মানে আপনার টার্গেট কত হইলে বিক্রি করবেন? ও 20,000 না? কত হইলে বিক্রি করবেন ভাই? 40,000। আপনারা দেখছেন যে তারা কিন্তু গুড়াগুলি নিয়ে এসেছে, মাঠে কিন্তু নামাচ্ছে। এমনই ভাবে কিন্তু তারা প্রচুর গুড়াগুলি কিন্তু তারা মাঠে নিয়ে আসে। আপনারা দেখছেন যে তারা কিন্তু বিভিন্ন জাতের গুড়াগুলি কিন্তু তারা নিয়ে এসেছে। এটা কত হলে বিক্রি করবেন? দাম কম। কত হলে বিক্রি করবেন? 10-12,000। 10,000 হলে বিক্রি করবেন? 10-12 না? এটার বয়স কত? বয়স কেবল সাল শেষ। দেশি এটা কত হলে বিক্রি করবেন? 45। এটা 45,000? এত ছোট গুড়া 45 কেন? আচ্ছা আচ্ছা, এটা 45 হলে বিক্রি করবেন না? এটা তো দেখ 45-60। আচ্ছা, অনেক বড় বড় গুড়া চাইলো 10,000-12,000, এটা 45,000। ও এটা মনে হয় জাতে ভালো নাকি? ও আচ্ছা আচ্ছা, মহিলা না? এটা কত হইলে বিক্রি করবেন? 20,000। 20,000 না? এই আপনার কি ওই গাড়ি সহ? গাড়ি সহ 20,000 টাকা? কম হইলে বিক্রি করবেন না? চাইলাম 20,000 কম সময়ে বিক্রি করবেন না? আচ্ছা, এই তুলসীপুর হাটে কিন্তু যারা গুড়া কিনতে চান, আপনারা কিন্তু এখানে কিন্তু গাড়ি সহ কিন্তু গুড়াগুলি বিক্রি করা হয়। এবং গুড়া এখানে কিন্তু আপনারা জানেন যে সবচেয়ে সস্তা গুড়ার হাট কিন্তু আপনারা জানেন যে এই তুলসীপুর হাট। কিন্তু যারা এই হাটে আসতে চান, যারা ঢাকা থেকে বা বিভিন্ন জায়গা থেকে আসতে চান, আপনারা কিন্তু জামালপুর যে সদর রুট রয়েছে, অর্থাৎ ধনবাড়ি থেকে আপনার জামালপুর রুটে প্রতিমধ্যে কিন্তু জামতলি চৌরাস্তা নেমে যাবেন এবং সেখান থেকে কিন্তু সিএনজি অথবা নিজস্ব বাইকে কিন্তু আপনারা সেই তুলসীপুর ঐতিহ্যবাহী হাটে কিন্তু আসতে পারবেন।